সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থভাবে থাকবে, এটাই চাই। আর আজকে ভিডিওটা হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের একটু পরেই দেখাবো, আর তোমরা দেখতে পেরে যাবে একটু পরে যে আমি কোথায় যাচ্ছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। মা রেডি হচ্ছে, দাদা রেডি হচ্ছে, তারপরে বেরোবো। তো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও যাবে, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আমাকে। তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি, আর তোমরা দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি। চলে এসেছি, এখন লকড়ার থেকে যাব। তো চলো যাই, এখনই বলবো না কোথায় যাব, গেলে তোমাদেরকে বলছি, দেখাচ্ছি তোমাদেরকে, দেখলেই বুঝতে পারবে, আগে থেকে কিছু বলবো না। তো চলো যাই। অনেক মজা হবে, সবাই আছে, সবাই মিলেই যাচ্ছি, দাদা মা আমার ছেলে। তো চলো, চলে এসেছি। তো এখন বলে দিচ্ছি, আমরা বালাজি মন্দিরে এসেছি। তো লকড়া থেকে বালাজি মন্দিরে নামলাম। তো পেছনে দেখো মা আর দাদা। তো চলো এখন আমি ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সবটা তোমাদেরকে শেয়ার করব। আমি যা যা যেখানে যেখানে যাবো, মানে যেখানে যেখানটা ঘুরবো তোমাদের সাথেই শেয়ার করব। তো চলো আমি এখন বালাজি মন্দিরের ভিতরে ঢুকি আর তোমাদেরকে দেখাচ্ছি। সানডে হলে ভিড় হয়, কারণ অনেকে আসে। আমি সানডেতে আসতে ভালো পাই না, কারণ এত ভিড়ে ভালো লাগে না। তো এই জন্য আজকে আসলাম, আর মাকেও ঘুরাতে লাগে অল্প, দাদাও এসেছে অল্প ঘুরাতে লাগে, তাই ভাবলাম চলো বালাজি দিয়েই ঘুরে আসি। তো তার জন্যই আসলাম। ফটো তুলে দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো তার জন্য ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু সম্ভব, কারণ ভেতরে তো কি করব, কিছু করার নেই, যেখানে যেটার নিয়ম আর কি। তো চলো আমি বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে অতটা ভিড় হয়নি, সানডে ঠান্ডে হলে ভিড় হয়, আজকে অতটা ভিড় হয়নি।
তো বাইকটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। ওই যে কাটা ওই যে ভিড়ে নিয়ে আসলি না? আর ভিডিও উঠতেছে সব শুনি। কহ কি কবি? হ্যাঁ কহ কিছুই কবি না, কহ কহ এখন কহ কে আমি নিয়ে আসবো, দাঁড়াও তোমরা এখানে দাঁড়াও আমি নিয়ে আসতেছি। এখানে দাঁড়াও বলো না একটু চারটা। তো আজকে মন্দির দর্শন করে খুবই ভালো লাগলো, কারণ একদম ভিড় ছিল না, তার জন্যই বেশি ভালো লেগেছে দর্শন করে। প্রসাদ কিনে খেলাম, লাড্ডু প্রসাদটা খেতে খুব ভাল লাগে, একটা খেলাম একটা ওর জন্য নিয়ে নিলাম, কারণ ওকে রেখে এসেছি, ওকে তো কিছু দিতে লাগবে গিয়ে, তো লাড্ডু প্রসাদ দিয়ে দেব। আমরা খেয়ে নিয়েছি, তো চলো এখন একটু বসি, তারপরে চলে যাব, কারণ অন্ধকার হয়ে আসছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। বাবার জন্য খুব ভালো হয়েছে, এত বড় মাঠ পেয়েছে না দৌড়াদৌড়ি। হিসাবে ওই যে শুক্রবার আলাদা ড্রেস, সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, ভেতরে তো অ্যালাউ নেই জন্য দেখাতে পারলাম না, বাইরটা যতটুকু সম্ভব দেখালাম, এখন ঘরের দিকে যাচ্ছি, কারণ শরীরটা ভালো না, তো কোথাও আসলে একটু সময় থাকার পরে আমার শরীরটা খারাপ করে আবার, তো তার জন্য আমি ঘরে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আজকের জন্য সবাইকে টাটা বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, সবাইকে টাটা, লাভ ইউ।